अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই আওয়াজটা কিসের? কে আছে ওখানে? আরে ওখানে আমাদের পাড়ারই বাচ্চারা ক্রিকেট খেলছে বোধহয়। খেলতে খেলতে বোধহয় মেরেছে, তাই কাঁচ ভেঙে গেছে। এই সারাদিন দুষ্টুমি করে বেড়ায়, কি করি আর। আমি একবার গিয়ে দেখব। তুমি বসো না সুধা, উদয়কে একটু চা করে খাওয়া না। সুধা যা, কি চাটা দে, যা। তুমি বসো, আমি গিয়ে দেখছি। এসো বসো না। গায়ত্রী দেবী কেমন আছেন? খুব ভালো আছে। কয়েকদিন আগেই আমরা বেরিয়েছিলাম ডিনার করতে, আর জেঠিমা আমাদের সঙ্গেই গিয়েছিল। আর স্পেশালি বৌদি অনেক সম্মান পেয়েছিল সেদিনকে হোটেলের পক্ষ থেকে। উনি যে ওই অনাথ মেয়েকে রক্ষা করেছিলেন না ও স্বামীর হাত থেকে, সেই জন্য। হ্যাঁ দিদি বলেছিল, বলেছিল দিদি। এত বিশ্বাস করেছিলাম এই মানুষটাকে আর ও আমার সাথে। জ্যোতি দিদি সব সময় আমায় বলেছিল সব সময়। না না না, আর বেঁচে থাকতে চাই না। মা হাতে লেগে যাবে, মরে যেতে চাই। এরকম করতে নেই মা, যা হয়ে গেছে সেটা বলার চেষ্টা কর, সব ঠিক হয়ে যাবে দেখবি। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। কোনো যন্ত্রণা মিটবে না, কোনো আঘাত মুছবে না মা। আমার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই, আমার বেঁচে থাকার। এই পাপ যে আমি, এই পাপ যে আমি করব না। যদি আমি তোমাদের সাথে থাকি, তোমাদের সাথে থাকলেও তোমাদেরও শেষ করে দেব মা। আমি থাকতে চাই না। শশা মা চুপ কর, চুপ কর মা, চুপ কর। সব ঠিক হয়ে যাবে মা, দেখিস সব ঠিক হয়ে যাবে। কেন হলো মা আমার সাথে, কেন হলো? চা এসে গেছে। আচ্ছা সুধা, তুমি অফিস যাবে না আজকে? না আসলে ওই, হ্যাঁ বাস এখনই যাচ্ছি। এমনিতেই তোমার অফিসটা আমার অফিসের পথেই, আমি তোমায় ড্রপ করে দেবো। তুই বরং উদয়ের সঙ্গে চলে যা, যা চলে যা। আমি ক্লান্ত হয়ে গেছি মা, ক্লান্ত আমি। দেখ দেখ, আমরা সবাই আছি তো, আমরা সবাই তোর পাশে আছি, কিচ্ছু হবে না তোর। দেখিস কি যে করিস না তুই, চলো ওঠ, ওঠ এবার, ওষুধ লাগিয়ে দেবো আমি। উঠে দাঁড়া, আয় আয় আমার সঙ্গে আয়। আচ্ছা আঙ্কেল আমরা আসছি। হ্যাঁ বাবা আসছি। ঠাকুমা হ্যাঁ বাবা, যাও যাওয়া যাক। বাই বৌদি। জ্যোতি ওরা সবাই আমাকে এত ভালোবাসে, কিন্তু আমি সমানে মিথ্যে বলে যাচ্ছি। কিছুতেই বলতে পারছি না যে সুধা আমার বোন, আমার নিজের বোন। পঙ্কজ
নিজের থেকে বেশি আমাকে বিশ্বাস করে। আমি তো ওকেও ঠকাচ্ছি না বাবা, আমি এই মিথ্যের বোঝা নিয়ে আর বাঁচতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। সবাইকে সত্যিটা বলতে চাই আমি বাবা। যদি তুই এরকম ভুল করিস না মা, কখনো কখনো কারোর দেরিতে বলা সত্যিটাও অপরাধ হয়ে যায় মা। মা তাদের তুই কি জবাব দিবি? ওরাও তো ভাববে এতদিন ধরে কথাটা কেন লুকিয়ে রেখেছিস, আর এখন এইভাবে হঠাৎ বলাটা দরকারটাই বা কি? মা ওদের এটাও মনে হবে যে তুই হয়তো ওদের থেকে আরো অনেক কিছু লুকিয়ে রেখেছিস। একটা সত্যি ওখানে তোকে অনেক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেবে মা, তার উত্তর তোর কাছে নেই। মা এই সত্যিটা তোর জীবন নষ্ট করে দিতে পারে। তাহলে কি করব বাবা? আর যে আমি কথা লুকোতে পারছি না বাবা, কেন আমি পঙ্কজকে বিয়ের আগে সব সত্যিটা বলে দিইনি? মিথ্যে তো মিথ্যে হয় তাই না বাবা, ভুল করে ফেলেছি আমি, কি করব আমি এবার? সেই সময়টা অন্যরকম ছিল জ্যোতি। মা কি বলতিস তুই ওকে, যে তোর বোন সুষমা পালিয়ে তাকেই বিয়ে করেছে যাকে তুই? জ্যোতি মা আমি সাক্ষী আছি, আমি বলবো তুই সুষমাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিস, অনেকবার সাবধান করেছিস যাতে ব্রজকে বিয়ে না করে, কিন্তু ওর ভাগ্য। আমি সেই মানুষটাকে বিয়ে করেছি যার স্বপ্ন জ্যোতি দিদি দেখেছিল, কিন্তু ব্রজ কখনো তোমায় সেই চোখে দেখেনি, তুমি শুধু ওর পিছনে পড়েছিলে। ও যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে সেটা হলাম আমি। আমি তো নিজের জীবনটা নষ্ট করে দিলাম, আর জ্যোতি দিদির বিয়েটা না, সবাই আমার জন্য কষ্ট পাচ্ছে, আর যে আসতে চলেছে সেও তো বদনামেরই ভাগিদার হবে। না আর না, আমি এসব কিছু মুছে দেব। তুই বোঝার চেষ্টা করছিস না কেন, ওই লোকটা তোকে ব্যবহার করছে। ব্যবহার তুমি আমায় করছো, অনেক হয়েছে, এবার তুমি ব্রজকে নিয়ে ভাবা বন্ধ করো। তাহলে কেন আমার সংসারটা ভাঙতে চাইছো তুমি? সবকিছু তো হারিয়ে গেছে আমার থেকে, আমার বাড়ি, আমার মা বাবা, আমার দাদা, সবকিছু। ওর ভাগ্যে এইটাই লেখা আছে। উদয় তুমি এখানে কেন দাঁড়ালে? এখানে একটা খুব ভালো কফি শপ আছে, আমি ভাবলাম যাওয়ার পথে এক কাপ কফি খেয়েই যাওয়া যাক। উদয় নতুন চাকরি, দেরি হয়ে গেলে ভালো দেখায় না। মেয়েরা সবসময় কফির নাম শুনলে অজুহাত কেন খোঁজে? এখান থেকে তোমার অফিস শুধুমাত্র 10 মিনিটের দূরত্বে, এখনো অনেকটা সময় আছে, চলো কফি খেয়ে যাই। ঠিক আছে এসো। সুষমা এই ক্লিনিকে? হ্যালো, কি হলো? ওরা গাড়িতে এসে কফি সার্ভ করে না, চলো। হ্যাঁ এসো।
এসো সুধা। এমন কি ভাবছো বলতো যে আমি সামনে বসে আছি আর মনোযোগ অন্য কোথাও? না না কিছু নয়। কিছু তো হয়েছে, বলো কি ব্যাপার? একটা ফোন করার ছিল। ব্যাস, এইটুকু কথার জন্য আমার বন্ধুকে এত ভাবতে হচ্ছে? এই নাও ফোন। ওর সামনে ওর ফোন থেকে সুষমার ব্যাপারে কি করে বলবো দিদিকে? এমন কি কথা বলবে যে কারণে এত ভাবছো তুমি? নাও। না, ওই আমার আসলে একটু মাথা ব্যথা করছে, তাই আমি ভাবলাম দিদিকে ফোন করে একটু ওষুধের কথা জিজ্ঞেস করি। তাহলে আগেই বলতে পারতে, কিছু কাজ তো আমাকে দিয়েও করিয়ে নিতে পারো। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি ওয়েটারকে বলে ওষুধ আনিয়ে দিচ্ছি। না উদয়, জানি না এরা কিরকম মেডিসিন নিয়ে আসবে, আমি নিজে গিয়ে নিয়ে আসছি। না না না, তুমি দাঁড়াও, আমি আছি এখানে, কাছে একটা মেডিকেল শপ আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। দেখবে একটা ট্যাবলেট আর এক কাপ কফি খেয়ে মাথা যন্ত্রণা উধাও হয়ে যাবে, আমি দু মিনিটে গিয়ে আসছি। ওকে শুনুন। হ্যাঁ, এখানে ফোন আছে? এখানে তো ফোন নেই, বাইরে আছে, ওখান থেকে ফোন করতে পারবেন। থ্যাংক ইউ। দেখো বাচ্চা 3 মাস হয়ে গেছে, এই সময় অ্যাবর্শন করলে রিস্ক হতে পারে, আর তোমারও প্রবলেম হতে পারে। দেখুন ডক্টর, আমি এই বাচ্চাটা চাই না, যতই রিস্ক হোক তাতে যদি আমি মরেও যাই তাও আমি এই বাচ্চা চাই না। ঠিক আছে, যেরকমটা তুমি চাইবে, কিন্তু এই অপারেশনটাতে একটু বেশি খরচ হবে, অ্যাডভান্স আগেই জমা দিতে হবে, 10,000। 10,000? হ্যাঁ। আপনি এটা রেখে দিন ডক্টর, এটা সোনার, আমার আর এটার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, এটা আমি এই বাচ্চার থেকে মুক্তি চাই। দেখো অ্যাডভান্স ক্যাশে দিতে হবে, আর তুমি এই সব প্লিজ ডক্টর আমার অবস্থাটা বুঝুন, আমি খুব গরিব, আর এই সময় আমার কাছে এগুলো ছাড়া কিচ্ছু নেই, আর এগুলো সব সোনার, এতে আপনি 10,000 টাকা পেয়ে যাবেন। প্লিজ আমার কাজটা করে দিন ডক্টর, যদি এই বাচ্চাটা আমার গর্ভে থাকে তাহলে আমি নিজেকে মেরেই ফেলবো। দেখো এর আগে গয়না নিয়ে আমি কখনো এই কাজ করিনি, কিন্তু তুমি খুব সমস্যায় পড়েছো মনে হচ্ছে। এখন ওনাদের সুষমা সম্পর্কে বলতে গেলে না ভুল হয়ে যাবে মা, আর এই সত্যি থেকে সবাই দুঃখ ছাড়ার কিচ্ছু পাবে না। তুই নিশ্চিন্ত থাক মা, সবকিছু উপরওয়ালার উপর ছেড়ে দে। দেখ জ্যোতি, যদি তোর উদ্দেশ্য ভুল না হয় না, তাহলে উনি তোর সঙ্গে কোনো রকম অন্যায় হতে দেবে না, তুই আমার কথা মনে রাখিস। দাদা, 1 টাকার কয়েন আছে? 2 মিনিট। হ্যাঁ দাদা, প্লিজ একটু দেখুন না, খুব আর্জেন্ট। দিন। জ্যোতি দিদি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি ফোনটা তোল। হ্যালো, কি সুষমা, কখন পালিয়েছো বাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ, সুধা কোথায় দেখেছিস তুই ওকে? হ্যাঁ হ্যাঁ, তুই ওখানেই থাক, আমি আসছি, চল দীপু, সুষমা কোন হসপিটালে গেছে। সুধা, এই নাও ওষুধটা খেয়ে নাও। দাদা প্লিজ একটু তাড়াতাড়ি চালান না, খুব এমার্জেন্সি। কেন করছে সুষমা এরকম? দিদি তুই ওকে এত বুঝিয়েছিস, কিন্তু বিরাট অন্যায় করছে সুষমা, 3 মাসের বাচ্চা ওর এই অবস্থায় অবর্ষণ করালে বিরাট বিপদ হয়ে যাবে। অপারেশনের আর কত সময় লাগবে? অপারেশনের আগে অনেক প্রস্তুতি নিতে হয়, একটু সময় তো লাগবেই।
উদয়, আমাকে এক্ষুনি যেতে হবে। একটু ওয়েট করো, রিল্যাক্স হয়ে গেলে তারপর বেরোচ্ছি। ততক্ষণ কফিটা খেয়ে নাও। সব তৈরি আছে, চলো অপারেশন থিয়েটারে যেতে হবে। নার্স, এখনই একটা মেয়ে এসেছে এখানে, খুব অল্প বয়স মেয়েটার। ও প্রেগন্যান্ট। নাম বলুন? সুষমা। সুষমা, এখনই ওকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে অ্যাবর্শনের জন্য। অপারেশন করতে আমাদের যে করেই হোক অপারেশনটা আটকাতে হবে। একই শরুন, কি হচ্ছে কি এখানে? আমি বললাম না দেখা হবে না, ওর অপারেশন হচ্ছে এখন, কেন এসব করছেন আপনারা? আপনি জানেন ওই মেয়েটার গর্ভে 3 মাসের বাচ্চা বড় হচ্ছে? এই অবস্থায় অ্যাবর্শন করলে পেশেন্ট মারা যেতে পারে, সেটা আপনারা জানেন না? দিদি প্লিজ, আমায় অ্যাবর্শন করাতে দাও, এই বাচ্চাটা আমি চাই না। আমার মাথা খারাপ হয়ে গেছে তোর? এই অবস্থায় অ্যাবর্শন করলে তুই মরে যেতে পারিস। আপনারা কে? আপনি সেই মহিলা তো যার ফটো নিউজ পেপারে ছেপেছে? আপনি আমার কথা ছাড়ুন, আগে এটা বলুন যে আপনি কি করছেন। আপনি জানেন ওর গর্ভে 3 মাসের বাচ্চা আছে, তা সত্ত্বেও আপনি ওর অপারেশন করছেন কেন? কারণ আপনি ওর থেকে টাকা পাচ্ছেন, এটা আইনত অপরাধ ডক্টর। আপনি ওর বাড়ির কারোর সাইন নিয়েছেন নো অবজেকশন ফর্মে? কে দায়িত্ব নিত যদি ওর কিছু হয়ে যেত? তাহলে আমি আপনাদের সব কটাকে জেলে পাঠাবো। দেখুন ম্যাডাম, আমি ওনাকে আগেই বলেছিলাম যে এই অপারেশন করলে ও রিস্ক হতে পারে, বলেছিলাম তো আমি। এখনো আমি কিছুই করিনি, আপনারা চাইলে ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন, এই নিন। এমনিতেও আমি এটা অপারেশনের পর ফিরিয়েই দিতাম। এক্সকিউজ মি। না দিদি, দিদি আজ অব্দি তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আর একবার আরে একবার তুমি আমায় এই পাপ থেকে মুক্ত করিয়ে দাও। পাপ থেকে মুক্ত কি করে করাবো? তুই তো নিজেই পাপ করতে যাচ্ছিলি সুষমা। যে শিশুটা তোর শরীরে বড় হচ্ছে, তুই যার জন্য লোকের এঠো বাসন মেজেছিস, তুই তার থেকে মুক্তি পেতে চাইছিস? আমি লোকে এই পাপ কিছুতেই করতে দেব না। না দিদি, এটা ঠিক নয়। আমি এতদিন তোমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি, আর এখন যদি এই বাচ্চাটা আসে তো তাহলে বদনামই শুধু হবে, আর কে ওকে সামলাবে? আমার সাথে আরো একটা বোঝা। চুপ করতে। তোর দাদা আর তোর দুটো দিদি এখনো বেঁচে আছে, মাথা খারাপ হয়ে গেছে, যা ইচ্ছে তাই ভাবিস। চুপচাপ চুপচাপ সেটাই কর যেটা তোকে জ্যোতি দিদি বলছে, বুঝলি? না দাদা, এই বাচ্চা থেকে আমরা কিচ্ছু পাবো না, একটা অভিশাপ। সুষমা যা গিয়ে চেঞ্জ করে আয়, যা। নার্স প্লিজ। এত সব কিছু করার পরেও এই জুটলো তোর কপালে?